দেখো কাজ দেখো। আরে জলটা নষ্ট করিস না, ঘরেতে কেউ নেই, আর এই মেয়েটা আমাকে পাগলি করে দিচ্ছে। ওকে যদি 1 সেকেন্ড কোথাও বসানো যায়, দেখো দেখো কাণ্ড দেখো, আর কত জল নষ্ট করেছে। এ বাবা, কিতা খালু ছাই করে দাও মিনিকে, ছাই করে দাও বাবুকে, ছাই করে দাও বাবু, ছাই করে দাও, ছাই করে দাও মিনিকে। উঠবে না, উঠে ধরবে না, ওকে পড়ে যাবে, ও সরে গেলে পড়ে যাবে, উঠে ধরবে না, পড়ে যাবে। যা কোথা বল, আয় আয় পড়ে যাবে না, দেখো দেখো দম করে পড়ে যাবে, দেখো দেখো, আয় 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 মিনিকে, দেখো দেখো দেখো, আয় হ্যালো, গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই সুস্থ আছো, ভালো আছো, সেফ আছো? আজকে হচ্ছে 26th of November, কালকে হচ্ছে মেয়ের বার্থডে, ভীষণ এক্সাইটেড আছি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে, আর অলমোস্ট লেট, কারণ 7টা বেরোনোর কথা ছিল, এখন বাজে অলমোস্ট 8:30, তো লেট হয়ে গেছি। আর আর কি, আজকে দিনটা মানে আগের বছরের কত সব মাইন্ডে চলছে, চোখে ভাসছে, কানে বাজছে, তো যাই হোক ওগুলো সব পরে তোমাদের সাথে বসে কথা বলবো। তো এখন চলো বেরোই, আর এখন রেডিও হয়নি, আর এইটা তো এখনও কিচ্ছু রেডি করিনি, তো আপাতত জামা কাপড় বের করে রেখেছি, এটা হচ্ছে পুজোর ড্রেস, আর এখনও পুজোর ড্রেস এখনও 4-5টা অলরেডি তোলা আছে, তো সেগুলো আস্তে আস্তে পরাবো। তো যাই হোক আর কি, আর কিছু না, তো চলো দক্ষিণেশ্বরে যাই। আর তো চলো, কি ওগুলো কি আমি যাচ্ছি, টাটা যা, টাটা তাই, টাটা টাটা টাটা। সকাল সকাল দক্ষিণেশ্বরে, এদিকে দেখো, টালনেও হয়ে গেছে, আর আজকে শনিবার বলে এত ভিড়, আর আমাদের আজকে লেটও হয়ে গেছে, কিছু বলার নেই। তো চলো যাই, তাতে করে যাচ্ছি, কেন মার আগে চলে গেছে, তো চলো যাই। আর এদিকে ছানি ঠান্ডাও আছে, তো চলো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আর এখন যাচ্ছি ওখানে, যেখানে জুতো টুতো ব্যাগ ফেলে গেছে ওখানে নিতে, পুজো খুব ভালোভাবেই দেওয়া হলো, তো চলো যাই, জুতো টুতো নেই। আর ভীষণ রোদ আছে, আর প্লাস ঠান্ডা আছে, ঠান্ডা মেয়ে হাওয়াও দিচ্ছে, চলো। তো আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, সেদিনকে সানডে ছিল, সানডেতে ট্রেন একটু লেট থাকে, লেট ছিল আর কি, তো যাই হোক। আর এরকম হ্যাট মা ওর জন্য অনেকদিন ধরে খুঁজছিলো, তো ফাইনালি সেখানে দক্ষিণেশ্বর থেকে পেলো, তাই ওর জন্য এটা কিনে দিয়ে একটু হ্যাটটা, আর ওকে ক্যাপটা পরে ওকে জাস্ট কিউটও লাগছিলো খুব, আর আর কি, তো এটাই হচ্ছে ব্যাপার। ভয় দেখাচ্ছে, এই ভয় দেখাচ্ছে, এই যো খাওয়া দাওয়া হবে না বাবা, এটা কী হচ্ছে, এই যো খাওয়া দাওয়া হবে না, হবে না বাবা, জিবল। হ্যালো, গুড আফটারনুন, আর আমরা
আমরা বাইরে চলেছি প্রায় 12:30 সময়। একটু যাই করে খেয়ে দিয়ে এখন আবার ফের বেরোচ্ছি বড় বাজারের জন্য। তো কিছু ডেকোরেটিভ জিনিস আনার আছে, তো তাই জন্য তো চলো বেরোই। আর হ্যাঁ, সারাদিনটা পুরো হ্যাপা চাপার মতো চলছে, তো সারাদিন সকাল দিনও রেস্ট হচ্ছে না, অনেক ভোরবেলা যে ওটাও হয়েছে। তো যাই হোক, তো চলো বেরোই। রাত দেখি দাও, রাত দেখি দাও তো। হ্যালো, গুড নাইট। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা কিছু একটু দেখতে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে ভীষণ টায়ার্ড, কারণ হচ্ছে যে যারাই দক্ষিণেশ্বর গেলাম, দক্ষিণেশ্বর থেকে এসেই আবার বড় ভাইয়ের জন্য দৌড়লাম নাকে মুখে একটু খেয়ে। তো তাই জন্য ভীষণ টায়ার্ড হয়ে গেছে। আর পুচু এখন ওই ঘরে আছে, মানে আমার মেয়ে। তো চলো বাই, সি দ্য নেক্সট ব্লগ।